গুড মর্নিং, আপনারা সবাই ভালো আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আছি ওপারে ব্যান্ডেলে লাহিড়ি বাবার আশ্রমে। মন্দিরটা হচ্ছে স্বর্ণমন্দিরে আদলে করেছে, তাই একটু ঘুরতে যাচ্ছি। তাই আপনাদের গিয়ে ওখানে আপনাদের দেখাবো ওখানে। এই যে দেখুন আমাদের গঙ্গার ওভারব্রিজ, নিচে কিছু ব্রিজ হচ্ছে, সে কাজ চলছে। আর দেখুন কি সুন্দর গঙ্গা লাগছে দেখতে। আর এই যে আমরা যাচ্ছি টোটোতে চেপে লাহিড়ি বাবার আশ্রমে। শুনেছি খুব সুন্দর নাকি করেছে, পুরো পাঞ্জাবের স্বর্ণ মন্দির আদলে করেছে আশ্রমটি, সেটাই দেখতে যাচ্ছি। এই যে সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়েছি যাত্রাপথে। বাঁশবাগানের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, এই যে এদিকে আম বাগান। হ্যাঁ, এদিকে আম বাগান, এদিকে বাঁশবাগান, এর মাঝখান দিয়েই যেতে হবে আমাদের সেই লাহিড়ি বাবার আশ্রমে। হ্যাঁ, কি ঘন জঙ্গল। হ্যাঁ, আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে, তাই আমরা রাস্তা জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। পৌঁছাবো পৌঁছাবো করছি। ওই যে বাঁধাকপি বাঁধাকপি হয়েছে দেখুন, ফুলকপি না বাঁধাকপি, ফুল ফুল বাঁধাকপি বাঁধাকপি। এই যে কলা বাগান, কলা বাগান দুটো। এই যে আশ্রম, এই সব খাওয়া দাবে লাহিড়ি বাবার আশ্রমে। এই যে যাচ্ছি দেখুন, এসে গেছে আশ্রমে। এই যে লাহিড়ি বাবার আশ্রম, এবার ভেতরে যাই দেখি। ভেতরে সবাই ঢুকছে, আমরাও ঢুকি। তো সন্ধ্যার পর বোধহয় লাইটিং হয় না, চারা গাছ এখান থেকে মনে হয় কেনাও যায়, চারা গাছ বিক্রি হয়। এই যে গোলাপের বাগান করছি। হাতি আমি রিলস করবো, হাতির উপরে একটা জবা ফুল দিয়ে গেছে। যাও অফিসে যাও। বাহ, এই যে মুখের এখান থেকে এই ফুলটা সরাও, সরিয়ে দিয়ে তো এটা রাজ হাস না দেখি।
ওয়াও এটা কি জিনিস টার্কি হ্যাঁ না না এটা টার্কি এটা টার্কি নয় মাগো যাও ডাকলো ওই ওই দিকে কি তো ডাকছে ডাকছে এখানে চলো ওই দিকে চলো ওই দিকে ওখানে কি আছে আর বাপি এই যে দেখুন শিবশম্ভু বসে আছে ঝর্ণার মাঝে জলে বোধ হয় শালুক ফুল পদ্ম ফুল হয়েছে এত সুন্দর করে আশ্রমটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে ভীষণ ভালো লাগছে আচ্ছা তোমরা একটু ওইদিকে যাও ওইদিকে কি আছে বলছো যাও আমি যাচ্ছি আর এই যে রাজহাঁস আর এটা কি হাঁস ঠিক চিনি না ওরা দুজনে গল্প করছে দিদি খুলে ফেলেছে দুশো দিয়ে রেখেছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো এগুলো শুনে বল দেখুন যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু ফুল আর ফুল শুধু গোলাপ গোলাপের বাগান করেছে এত সুন্দর একটা জায়গা জানি না ভেতরে আরো কত সুন্দর দেখতে হবে যাই একটু ঘুরে আপনাদেরও দেখাই আবার এক জায়গায় এলাম ফুলের বাগান থেকে ঘুরে আসলাম এই জায়গাটায় দেখি এখানে কি আছে বারবার দেখলাম মা ডাকছে তোমার ডাক তখন এবার তো লোক বুঝি হয়ে যাচ্ছে এবার কি করে করবে বাপি দেখছ যে কই ফিস না কি বলে এটা কি যাই হোক জাগিয়ে দে জাগিয়ে দে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ দেখুন কি সুন্দর বুদ্ধজি বসে আছেন এই যে এখানে মাছ ছিল আর বোধহয় এখানে অনেক কয়েন দেখছি কিছু উইশ টুইশ হয়তো করা হয় এখানে কোনো গুরুদেব আছেন সে গুরুদেব বাহ এই যে দেখুন তারপরে দেখি কি আছে এই যে এখানে দেখুন এই স্ট্যাচুটা ভারী সুন্দর
واو تركي Jesus Mother Mary and Jesus কি বলে না এখানে দেখুন এই জায়গাটাও খুব সুন্দর ডেকোরেট করেছে মসজিদের ছবি হ্যাঁ এটা কি টার্কি না ময়ূর ঠিক জানি না ওই যে ওই একটা বসে রয়েছে খুব সুন্দর করে এর ভেতরেও আছে এই যে দেখুন আর ভেতরে সব পাখি ভীষণ সুন্দর সুন্দর সব একসঙ্গে বসে রয়েছে ওই যে ডাকছে ওরা একে অপরকে ডাকছে দেখুন এই যে দেখুন এটা বোধ হয় দেখানোর চেষ্টা করছি দেখুন আমি ঠিক দেখাতে পারছি না কারণ এখান থেকে পরিষ্কার করে ছবিটা আসছে না এই যে দেখুন তাও দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন আমি মাঝখানটায় চলে এসেছি কি সুন্দর একটা জায়গা বেশ খড়ের ছাউনি করা জায়গাটা আর এই যে ছোটো ছোটো গাঁদা ফুল যতটা পারছি আপনাদের সঙ্গে দেখানোর শেয়ার করার চেষ্টা করছি জিনিসটা না ঠিক কী আমি ঠিক জানি না তা আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন ওরা ঘুরে বেড়াচ্ছে এই দেখুন ওরা কিছু একটা খাচ্ছে সেটা কি খাচ্ছে বোধ হয় ও পালং শাক খাচ্ছে ওরা হ্যাঁ পালং পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখুন ডাক ডাকছে কি সুন্দর ডাকছে ও চেষ্টা করছি ওরা কি সুন্দর ডাকছে কিছু ওদের ডিস্টার্ব আর করবো না এবার যাবো অন্যদিকে অন্যদিকে যাচ্ছি চলুন দেখে আসি আমি অনেকটাই এই দূরে চলে এসেছি গোলাপ বাগানের মাঝখানে দেখুন কি সুন্দর জানতে পারলাম এরা এক ধরনের পাখি আর এরা সব সবজি টবজি সবই খায় পোকামাকড় যা পায় সবই খায় একসঙ্গে নেবে খাচ্ছে এখন এরা এখানে দাঁড়িয়ে রয়েছে এদের মুখগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অনেকে টার্কি পাখিও বলে কুপন অনুযায়ী তারপরে এখানে দুপুরের খাবারের আয়োজন করা মানে খাবার দেওয়া হয় এই যে দেখুন সবাই থালা হাতে বেরোচ্ছে এই যে জায়গাটি ঠিক আছে দেখাই
এই যে মা দুর্গা, মা দুর্গাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে। মা দুর্গা আপনাদের দেখালাম, এবার চলুন। বলছে মন্দির নাকি গুরুদেবের আশ্রমের ভেতরটা নাকি বন্ধ হয়ে যাবে মন্দিরটা, তা আপনাদের দেখিয়ে আনি, নাহলে অসুবিধা হয়ে যাবে পরে দেরি করলে। তা চলুন, তো জমা রাখতে হয়, জুতো পরে ভেতরে যাওয়া অ্যালাউ করে না, ওরা অ্যালাউড নেই। দেখুন সবাই, এই যে নাম্বারিং করা এগুলো সব বস্তার মধ্যে জুতো, আর এই যে জুতো রাখার ভিড় দেখুন। এই যে ওনারা জুতোগুলোর ব্যাগটা দিচ্ছে, আর এর জন্য একটা নাম্বার দিতে হয়। নাম্বার প্লেটটা দেখাও, 25 25 25। হ্যাঁ, এই যে এই নাম্বার রেম করে নাম্বার দিচ্ছে প্লেট, এগুলো দিয়েই জুতোটা আপনাকে পরে সংগ্রহ করতে হবে। যে চারিদিকে বাচ্চারা খেলছে দেখুন, এই যে দেখুন রাধা কৃষ্ণ, শুধু কৃষ্ণ ঠাকুর, রাধা এখানে নেই। দেখুন এটা কোনো অফিস, অফিস রুম। আচ্ছা, এটা এখানে কুপন কাটতে হয় খাবারের, আমি বলেছি এটা। হ্যাঁ, পূজোর ভেতরে জয় রঘুজি। হ্যাঁ, একদম। যারা মন্দিরে পুজো দিতে চান, এখান থেকে ধূপকাঠি আর মোমবাতি নিয়ে যেতে হবে যারা পুজো দিতে চাইবে। এই যে দেখুন যাচ্ছি, ওই তো দেখো কি সুন্দর করেছে, আমি দেখা হয়ে গেছে আমার। এই যে, এই যে ইয়ে শ্রীকৃষ্ণ আর অর্জুন হচ্ছে, অর্জুন ফটো তোলার ভিড়ে ঢুকছি। দেখুন এবার তুলে ধরো, এই যে দেখুন আমরা মন্দিরে যাই ঢুকি ভেতরে। আমরা ভেতরে এসছি, দোকানপাট বসেছে দেখুন, কত কিছু বিক্রি হচ্ছে। শিব 100 150, কত করে দাম এটা? সুন্দর সুন্দর ঠাকুরের নেক্সট ভেতরে ঢুকতে হবে না। এই যে পদ্ম ফুল না শালুক ফুল ফুটেছে, বাইরে থেকে আরো পর দিদি মন্দিরটা। ছবি তুলেছিল তো কৃষ্ণ, শাড়ি আর কুর্তি স্টল করেছে সব ধরনের জিনিস। কভারে স্ক্র্যাচ লেগেছে।
কুর্তিগুলো দেখুন যে ব্যাগগুলো খুব সুন্দর গো, খুব সুন্দর করে করা। এগুলো কি আপনারাই বানান নাকি? আচ্ছা যে ব্যাগ ব্যাগ কিনেছি দেখাই। বিল করেছ যে দুটো ব্যাগ কিনেছি? এখানে পিঠে পাওয়া যাচ্ছে অনেক রকমের, দেখুন পাটি শাকটা, হ্যাঁ হ্যাঁ দাদা, রসবড়া, মালপোয়া, হ্যাঁ হ্যাঁ খাবো। দেখুন কত রকম, কটা দেবো? চারটে দিলে আচ্ছা। মহিলারা মিলে নানান রকমের চপ, চাউমিন সব পাওয়া যায়। এখানে সব, এখানে সবই বিক্রি হচ্ছে, মানে পাওয়া যাচ্ছে। এখানে তো সুন্দর ভাবে দিয়েছে পাটি সাপটা, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, ভীষণ সুন্দর চারিদিক, দুদিক ভীষণ সুন্দর। কত রকমের ফুল লাগিয়েছে দেখুন ওনারা। ওরা মাঝখানে এসে ঘুরে বেড়াচ্ছে, ওখানটা বসলেই ঘুরছে ওরা। ওই দেখো বলছি তো, ওরা ওখানে মাঝখানে বসলেই ওরা ঘুরছে, তাহলে আমরাও তো দেখতে পারতাম। আমার গরম লাগছে, আমি এরপর দেড় কিলো বেড কিনে ফেলবো কিন্তু বাবা। তোর কথার রেকর্ড হচ্ছে সব হলুদ কালার, একটা পিঙ্ক, একটা সাদা কালারের। কি কালে যা পড়েছে মনে হচ্ছে। আরে বাবা কার কার এগুলো আমরা, লাইন পড়েছে দেখুন। এখানে পিকনিক স্পট, মানে পিকনিক হচ্ছে এখানে, কারা পিকনিক করছে জানি না, তবে পিকনিক হচ্ছে দেখুন। আর এদিকে এদিকে এখানে লাইন দিয়ে খেতে হচ্ছে দেখুন। এই যে এখানে এভাবে খাবার খেতে দিয়েছে, হাত দিয়েছে, এটা কি তরকারি জানি না, যাই হোক একটা নিরামিষ, সব নিরামিষ তরকারি, সব নিরামিষ তো না, সবাই খাচ্ছে, সুন্দর খাচ্ছে না সবাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে বেরোচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। ব্যান্ডেল চার্চ দেখতে যাব, দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা চার্চে। তো এখন সবাই, এখন যারা যারা দর্শনার্থী যারা এসেছিলেন তারা ধীরে ধীরে সবাই বেরিয়ে যাচ্ছেন। কেউ ব্যান্ডেল চার্চ যাবে, কেউ যাবে নিজের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন সবাই। আমরা এবার বেরোবো, আমরা এই দাঁড়িয়েছি আমাদের গাড়ির জন্য, আমাদের গাড়ি ও পারে আছে, আমরা তাই যাই, আমরা বেরোই চলি। টুপি হবে
কোন কোনটা নেবে দাও আরে 40 50 এগুলো সব 30 40 ভালো লাগছে আমি এটা মানে কোনটা নিবি বন কোনটা নিবি এটা সাদা নিবি পুরো সাদা দেখ কি সুন্দর তো যেটা ভালো লাগে না দেখি একটুখানি এদিকে ঘোরান কোনটা বেটার লাগছে রে এইটা না এইটা এসে গেছি ব্যান্ডেল চার্চে দেখুন এই যে চার্চ আজকে তো আমি একবার এসেছিলাম কি করবো Thank you.
চলে এসেছি আমরা ঘুরে আমাদের লাহিড়ী বাবার মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম তা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি এসে আপনাদের কাছে সামনে আসলাম আপনাদের সাথে তা কি কি কিনেছি তা আপনাদের দেখাচ্ছি সেরকম কিছু ওরকম নেই ওইখানে তা যা মোটামুটি আমাদের একটু ভালো লেগেছে আমরা তাই কিনেছি তা এই যাচ্ছে একটা শিবের ছোট মূর্তি আদিযোগী এই যে এটা কিনেছি এই মূর্তিটা আমার বড়মের খুব ভালো লেগেছে তাই এটা কিনেছি এই মূর্তিটা কিনেছি যে আর কিনেছি হচ্ছে এই যে এরকম দুটো ব্যাগ কিনেছি দুটো দু কালার একই ব্যাগ কিন্তু কালার দুটো আলাদা এটা বড়মের এটা আমার দিয়ে এগুলো কিনেছি আর একটা ছোট মেয়ের এই যে একটা মাথায় দেওয়ার একটা হেয়ার ব্যান্ড মতন এটা রিংয়ের তা এটা কিনেছি সেরকম কিছু ওইখানে খুব একটা ভালো কিছু নেই তা আর ছিল হচ্ছে কিনেছি আর বেশি কিছু কিনিনি গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ গিয়েছিলাম দারুণ মজা করেছি সবাই মিলে হ্যাঁ মজা হয়েছে অনেক দিন পরে একটু ঘুরতে বেরোলাম তাই খুব মজা হয়েছে যাই হোক ইচ্ছা ছিল ভেতরটা দেখানোর তা ভেতরে যখন আমরা ঢুকছিলাম প্রবেশ করার তখন বললো যে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের সঙ্গে কোনো কিছু ভেতরের কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তা সব কিছু স্বর্ণ মন্দিরের মতোই আর পা ধুয়ে আমরা ভেতরে গেলাম যাওয়ার পরে মেয়েদেরকে মাথায় ওড়না দিয়ে ছেলেদেরকে মাথায় রুমাল বেঁধে ভেতরে প্রবেশ করতে হয়েছে তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট